আর ভাই কিন্তু চুলা জ্বালাচ্ছে, ভাই চুলা কি জ্বালাইছেন? চুলা জ্বালাইছি, বুঝতেছেন কি বলেন? আগুন দেখবেন না, ওরে ভাই কিন্তু জ্বলবে। এই আগুন আসলো কোথা থেকে? এই যে দেখেন, আগুন দেখবেন না কিন্তু জ্বলবে। আচ্ছা, এটা 25% গ্যাস সেভিং ভাই, 25% কিছু চুলা দেখাবো, সম্পূর্ণ নীল আগুন কিন্তু আসবে। আর ভাই কিন্তু চুলা জ্বালাচ্ছে, ভাই চুলা কি জ্বালাইছেন? চুলা জ্বালাইছি, বুঝতেছেন কি বলেন? দেখছেন নি চুলা যে জ্বলছে? ভাই দেখতেছি না তো। দেখেন নাই, দেখবেন না তো, আজকে চুলা আনি নাই। এই যে দেখেন, আজকে যে চুলা নিয়ে আসছি এটা হলো আপনার, আগুন দেখবেন না ওরে ভাই কিন্তু জ্বলবে। এই আগুন আসলো কোথা থেকে? এই যে দেখেন, আগুন দেখবেন না কিন্তু জ্বলবে। আচ্ছা দেখছেন, চুলা কিন্তু জ্বলতেছে কিন্তু আগুন কিন্তু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে সম্পূর্ণ নীল আগুন হওয়ার কারণে নাকি? সম্পূর্ণ নীল আগুন হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা, এই যে আবারও দেখাই দিই, আবার একটু দেখাই দিই। দেখেন এই যে এত উপর থেকে আগুনের পাওয়ার কিন্তু অনেক অনেক অনেক, আর নীল আগুনের পাওয়ারটা সবসময় বেশি হয়, সবসময় বেশি হয়। আর যেটা লাল আগুন জ্বলবে ওই আগুনটা এখানে দেখা যাবে। আচ্ছা দেখা যাবে, আর যদি লাল হয় তাহলে চুলা থেকে কালি উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি গ্যাসটাও সেভ করবে কিনা? এটা 25% গ্যাস সেভিং ভাই, 25% গ্যাস সেভিং। এবং ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু, এটা কি কাস্ট আয়রনের? কোনটা ভাই, বার্নারটা? বার্নারটা না, ব্রাশ। ব্রাশ, এই যে দেখেন। আচ্ছা সম্পূর্ণ ব্রাশ, সম্পূর্ণ ব্রাশ। আচ্ছা, এর পিতলের একটা চুলা 10 বছর আপনি কিছু করতে পারবেন না এই বানার গুলো। আচ্ছা আচ্ছা, আর এটার মধ্যে কিন্তু আপনার টোটালি আপনার 80-160 কেজি ওয়েট দিতে পারবেন। এত ওয়েট দেওয়া যাবে? জিকটা হবে 100% আপনি এসএসআর, 100% এসএসআর, এবং ডাস্টবিন ট্রেটাও থাকবে সাথে। আচ্ছা ডাস্ট ট্রে আর এই চুলাটা এর আগে যত চুলাই দেখাইছি সবগুলো চুলা ছিল কি একদম এসএসআর। আপনি চাইলে এটা আমি এক বান্নারে দাঁড়াইলাম, এখানে আপনিও চাইলে দাঁড়াইতে পারবেন। আচ্ছা দেখেন, কোনো সমস্যা নেই, এদিকে আসো। আপনি দেখেন না, এখানে দাঁড়াও, দেখেন কত হেভি, আরে ভাই ডাইভে গেল আমার, ওরে দেখেন দুইজন দাঁড়াই গেছে। দেখছেন, কারণ এগুলো অনেক হেভি চুলা ভাই। আচ্ছা, কারণ অনেকে কি ভাই এই যে আপনার সিরামিক টিরামিকের চুলাগুলো পছন্দ করে না, গ্লাস এগুলো পছন্দ করে না, কারণ এগুলা ম্যাক্সিমাম টাইমই ঠান্ডা পানি পড়লে গ্লাসগুলো বাস্ট হয়ে যায়, ফেটে যায়, একদম চুরচুর হয়। আর চুরচুর বড় কথা না, আপনি একটা চুলা যদি নষ্ট আর একটা কিনতে পারবেন, এই সক্ষমতা আপনার আছে, কিন্তু একটা সামরিক যে একটা ভয়, বিশেষ করে গ্যাসের বিষয়, মানুষ চুলা কিনলাম 15-20 হাজার টাকা দিয়ে, যদি ইউজই না করতে পারো, ইউজই না করতে, তো চুলা দিয়ে আপনি করবেন নাকি? রাইট, আর এগুলা এগুলাতে কিন্তু আপনি অনায়াসে ইউজ করা যাবে, একদম অনায়াসে 20 বছর ইউজ করবেন, নষ্ট হওয়ার কিছু নাই, নষ্ট হওয়ার কিছু। এই যে দেখেন, এই যে ম্যাচ ছাড়া জ্বালাইছেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যদি ম্যাচ ছাড়া 10 বছর পর নাও চলে, আপনার চাইলে এটা ম্যাচ দিয়ে ধরাই দিবেন, অটো ফায়ার, কিন্তু অটো ফায়ার দিয়ে জ্বালাই দিবেন। আচ্ছা ঠিক আছে, এবং আগুনটা কি রকম আমি আপনাকে একটু দেখাই দিই, তাহলে আপনি বুঝবেন। আমি অবশ্যই আপনাকে এই যে দেখাই দিব আপনাকে আগুনটা, এই যে দেখেন একদম 100% ব্লু ফ্লেম, এবং এটা যদি আপনি নিচে নামায় দেন তাহলে সেক্ষেত্রে এই যে দেখেন শুধু এই টনেটো বানাটা জ্বলবে, এটা হলো পোলাও টোলাও যখন দমে দেই তখন কিন্তু এই বানাটা কাজে লাগে। কথা বুঝছেন? এই যে একদম দেখেন, দেখেন একেবারে দম আগুন যেটাকে বলে, দম আগুন যেটা পোলাও টোলাও দম দিবেন এটাই। লাইটটা জ্বালাই দিই আমরা, লাইটটা একটু দিয়ে দিই আমরা, এবং আপনি একটু একটু সামনে নিয়ে দেখেন ক্যামেরাটা, জাস্ট চুলার বডিটা দেখেন কত সুন্দর, ফিনিশিংটা দেখেন, ফিনিশিংটা দেখেন, রাইট। এবং এটার জন্য কিন্তু টোটালি থাকবে 2 বছর অটো রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর অটো রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অটোটা কি ভাই, এই যে সাউন্ডটা হচ্ছে এবং যেটার ধারে আগুনটা জ্বলছে দেখেন, এটা হলো অটো ইনজেকশন, চাবি দেওয়ার সাথে সাথে আগুন জ্বলছে এবং প্রত্যেকটা ফায়ারে জ্বলবে। ম্যাক্সিমাম চুলার কমপ্লেইন থাকে যে ভাই চুলায় আগুন জ্বলে না এবং আপনার চুলা থেকে কালি ওঠে, চুলা থেকে কালি ওঠে। আর কালি কিন্তু একটা অনেক বড় একটা যন্ত্রণাদায়ক জিনিস, রাইট। যেমন এটা আমি আপনাকে বলি, আপনার বাসায় যদি একটা বিশ্বস্ত কাজের মেয়েও থাকে,
ও এই কালি সাফ করতে পারবে না, আম্মা আমি আর কাজ করব না, অন্য বাসা অন্য লোক দেখেন। আচ্ছা, কারণ কি জন্য, কি জন্য আমার হাত পাও দেখেন, নখের ভিতরে ভিতরে কালি জমে রয়েছে, কালি ঢুকে যায়। হ্যাঁ, আর এটা চুলার কালি মারাত্মক খারাপ ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে এই চুলাগুলো কি লাইনের গ্যাস, বোতলের গ্যাস সবগুলো দিয়ে, এটা দুইটা গ্যাসেই কনভার্ট করা হয়, দুইটা গ্যাসে। হ্যাঁ, এখন বর্তমানে সিলিন্ডার করা আছে বোতলের জন্য। আচ্ছা, এবং এরপরে আপনারা যখন নিবেন আমাদেরকে অবশ্যই বলবেন যে আপনি কিতে ইউজ করবেন। আচ্ছা, সিলিন্ডার যখন ইউজ করে একটা সেফটি ডিভাইস থাকে, কিন্তু এটা তো অন্যরকম একটা ডিভাইস দেখতে ভাই, এটা হলো সেফটি ডিভাইস ভাই। আচ্ছা, আপনি বলতেছেন যেটা আমরা সাধারণত বাসায় যেটা ব্যবহার করি, রাইট, এটা কিন্তু ওইটা না। আচ্ছা, এটা হলো আপনার আইজিটি ব্র্যান্ডের সেফটি ডিভাইস, সেফটি ডিভাইস, যেটা হলো আপনার গ্যাসটাকে সাশ্রয় করবে এবং যে কোনো ধরনের লিকেজ টিকেজ থাকলে গ্যাসটা বন্ধ হয়ে যাবে। এই পাইপের যে কোনো জায়গায় যদি কোনো লিকেজ থাকে, গ্যাস বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি কি একটু পাইপটা কেটে দেখাবো আপনাকে? এই যে দেখেন, এটা আপনি বলতেছেন এটা খুবই প্রয়োজনীয় জিনিস, কিন্তু যেই চুলাই থাকুক না কেন, এই যে দেখেন, এই সেফটি ডিভাইসটা কিন্তু দরকার। এবং এখানে কিন্তু একটা মিটার আছে ভাই, রাইট, যেটা হলো আপনার, আপনি যে গ্যাস কিনলেন 12 কেজির জায়গায় আপনাকে কেউ 8 কেজি 9 কেজি দিল কিনা বা 10 কেজি দিল কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যেটা এখন লো আছে, এটা হাই করে দেন। এই যে এখন হাই হয়ে গেছে, হাই হয়ে গেছে, এই যে এখন এটা আপনাকে, এই যে জ্বালাই দিলাম, ঠিক আছে, চলতেছে। হ্যাঁ, এখন আমি আপনাকে যেটা বলবো, আচ্ছা, একটু লাইটটা নিভিয়ে দাও, দেখেন লাইটটা নিভিয়ে দাও, এই যে দেখেন আগুন কিন্তু জ্বলতেছে। হ্যাঁ, আগুন জ্বলতেছে, আমি এখন এই যে পাইপটা কেটে দিব, এই যে দেখেন। আচ্ছা, এই যে এইখানে পাইপটা কেটে দিলাম, জি, ওকে, এই যে দেখেন, দেখেন এই যে আগুন কিন্তু নিভে গেছে। হ্যাঁ, এখন কোন গ্যাস আসতে পারেন যে এখানে যদি গ্যাসের ই থাকে। আচ্ছা, ঠিক আছে, ম্যাচ লাইটটা একটু দিও। আচ্ছা, এই যে কাটা আছে, এখানে যে কাটা আছে, এই যে দেখেন, এটা কাটা আছে না, রাইট, এখানে এই যে দেখেন, এটা কিন্তু আলাদা করে দিছি, চুলাটা কিন্তু ওপেন, এই যে দেখেন গ্যাস হাই। আচ্ছা, এই যে আমি এখানে দেখাই, এটা যদি কোনো প্রকার ঝামেলা থাকতো, আচ্ছা, আমি সব আপনার সব উড়ে যেতাম, উড়ে যেতাম, রাইট, এইটাই হলো সেফটি ডিভাইসের কাজ, গ্যাস কিন্তু হাইতে আছে। জি, এই যে আবারো আমি আপনাকে দেখাই দিই। আচ্ছা, এই যে সবচেয়ে সুবিধাজনক, এটা এখানে রাখি, সেম চুলাটা এখানে আছে, জেসিএল ব্র্যান্ডের। আচ্ছা, জেসিএল, এটা দিও একটু দেখাই দিই, এই যে দেখেন, ওকে, এটা তো কিন্তু সেফটি ডিভাইসটা লাগানো আছে, এই যে এটাও আমরা একটু দেখাই দিই। এই যে এটা লাগলাম না, এই যে এখন এটা লো আছে ভাই, এই যে মিটারের যে কথাটা বললাম, এই যে এটা ওপেন করে দেন, এটা হাই হয়ে গেছে, হাই হয়ে গেছে, এখন এটা কিন্তু জ্বলবে। আচ্ছা, গ্যাসটা একটু এলপি চুলা ভাই। আচ্ছা, ওকে, এখন আমি আপনাকে বলি যে এটা যে আপনি কাজ করবে। আচ্ছা, এটা একটু কেটে দেন, কেটে দেন, কেটে দেন। হ্যাঁ, কেটে দিচ্ছি, কেটে দেই, এটা কই জ্বলতেছে। হ্যাঁ, এই যে এখন আমি এখান থেকে এটা কেটে দিলাম, এই যে। আচ্ছা ভাই, সাবধান ভাই, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। এই যে ভাই, আগুন তো নিভে গেছে, এই যে আগুন নিভে গেছে না। আচ্ছা, এখান থেকে কোনো গ্যাস বের হচ্ছে কিনা? এখন মনে হচ্ছে কি, এখান থেকে তো গ্যাস বের হওয়ার কথা, কথা তো, যেটা আমরা নরমাল যে চুলাগুলো ব্যবহার করি, নরমাল যে সেফটি গুলো ব্যবহার করি, এই যে এখানে দেখেন, এই যে কোনো গ্যাস আছে? কোনো গ্যাস নাই, কোনো গ্যাস নাই, কিন্তু হাইতেই আছে, এখানে হাই আছে, রাইট। আবার যখন এই সেফটি ডিভাইসটা কিন্তু খুব দরকারি জিনিস, অনেক দরকারি জিনিস ভাই। আচ্ছা আচ্ছা, এবং এটার জন্য আপনার এটা একটা বক্সে দেওয়া আছে যে এটার মধ্যে আপনার 40 মিলিয়ন প্লাস সেফ ফ্যামিলি। আচ্ছা, 40 মিলিয়ন প্লাস এটা ইউজ করতেছে এবং হ্যাপি। আচ্ছা আচ্ছা, এবং এটা কিন্তু কোম্পানি থেকে 5 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে, এই যে দেখেন, 5 বছরের ওয়ারেন্টি, এবং আইজিটি একদম ডাইরেক্ট ওয়েবসাইটের নাম্বার টাম্বার সব এখানে দেওয়া আছে। আচ্ছা দেখেন, এবং কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন, এটা কি রকম প্রোডাক্ট, আপনি জেনে, ডেনমার্কের, জি, এটা ডেনমার্কের। এই যে জেসিএল চুলা এবং নিকো চুলা, জি, অটোর গ্যারান্টি বলেছেন 2 বছর, এটাও 2 বছরের গ্যারান্টি আছে, এটাও 2 বছরের গ্যারান্টি আছে, সার্ভিস ওয়ারেন্টি আছে, সার্ভিস ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স, 5 বছর। এবং ঢাকা এবং ঢাকার বাইরে যারা প্রোডাক্টটা নেবেন তাদের উদ্দেশ্যে বলে থাকি যে এই প্রোডাক্টটা যদি ঢাকার ভিতরে আপনার বাসায় লোক চলে যাবে 5 বছরের মধ্যে। আচ্ছা, এবং এটা 2 বছরে যদি অটোতে কোনো সমস্যা, অটোটা হলো কি, এই যে ইনজেকশনটা, এই যে, আচ্ছা আচ্ছা, এই যে ইনজেকশনটা, আচ্ছা, এটা যদি 2 বছরের মধ্যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অটোটা নতুন দিয়ে দিব। আচ্ছা, আর 5 বছরের মধ্যে যদি কোনো সমস্যা, সার্ভিসটা ফ্রি পাবেন, বাট কোনো টাকা পয়সা লাগলো এটা আপনি দিতে হবে। আচ্ছা, তাহলে প্রাইস কত থাকবে এটার? প্রাইসটা থাকবে, বলে এটার প্রাইসটা থাকবে বলে 5800 টাকা, 5800 টাকা। তারা যদি এটা নেন, এটার প্রাইসটা আলাদা দিতে হবে, এটার দাম 1380 টাকা, আমরা ওইটাই রাখবো। এবং যদি সেফটি পাইপ লাগে যদি কারো, পাইপটা আলোচনা সাপেক্ষে দাম বলে দিব, এটা যদি আপনার প্রয়োজন হয় নেবেন, কারণ সব জিনিসের দাম ভাই সব জায়গায় বলা লাগে না, রাইট, কথা বুঝছেন তো? সেক্ষেত্রে অর্ডার করার সিস্টেমটা, অর্ডার করার সিস্টেমটা হলো
আপনি আগে আসবেন হলো ঢাকা এন্টারপ্রাইজে, যারা আসতে পারবেন, যারা আসতে পারবেন। আচ্ছা, এখন ঢাকা এন্টারপ্রাইজটা কোথায় এটা তো একটা প্রশ্ন থাকতেই পারে। অবশ্যই ঢাকা এন্টারপ্রাইজটা হলো 142 নাম্বার সব বিশ্বাস বিল্ডার্স মার্কেট। আচ্ছা, নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে যে মার্কেটটা বিশতলা ভবন, ওটার নিচতলা 142 নাম্বার শপ। আর এখন যে দোকানটা লাইভ করতে এটা নতুন নিছি, এটার এখন এই করা হয়নি, এটা হলো 79 নাম্বার শপ। 79 নাম্বার শপ। যারা আসতে পারবে না তারা অর্ডার করে কিভাবে? তারা অর্ডার করতে হলে 500 টাকা বিকাশ করতে হবে, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেব। হোম ডেলিভারি হবে? হোম ডেলিভারি, একদম ঘরে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, আমি এখনো বলি যে সর্বোচ্চ মানের কোয়ালিটির প্রোডাক্ট ঢাকা এন্টারপ্রাইজ দিয়ে থাকি। রাইট, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন, আজকে না লাগুক দুদিন পরে হলো কিনবেন, লাগতে পারে। তো সেক্ষেত্রে দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করবেন, যোগাযোগ করুন। আর সব সময় আপনারা ইমো WhatsApp-এ যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ আমাদের এখানে কিন্তু ডাইরেক্ট লাইনে একটু প্রবলেম হয়, প্রবলেম করে। রাইট, ঠিক আছে। ইমো WhatsApp-এ আপনারা যোগাযোগ করবেন, দরকার হলে ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে দোকান দেখবেন, বুঝে নেবেন, সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।